কালার হবে এটার মধ্যে কালার নাই একটাই কালার আচ্ছা এটা কি হাকোবা এটা দাম কি আছে ১৪৫০ কি দাম বেড়ে গেছে দাম কি বেড়ে গেছে হ্যাঁ হ্যাঁ দাম বেড়ে যায় এটা কোয়ালিটি ভালো আচ্ছা আচ্ছা কি এটা কিসের উপর আছে ম্যাটেরিয়ালটা কি রয়েছে র‍্যাম্প কটন এর উপর র‍্যাম্প কটন আচ্ছা আর কি আছে এটা তো জামদানির উপর রয়েছে না আচ্ছা এটা কি জামদানি আর এটা কাঁথা স্টিচ তাই তো ব্লাউজ পিস সমেত দাম কি আছে এটা এটা জোরে বলো তো এটা কি হাকোবা কাঁথা আচ্ছা এটা দাম কি আছে এটার মধ্যে ব্লাউজ পিস হবে আচ্ছা ইন্ডিগো প্রিন্টের উপর হাকোবা আচ্ছা এটার মধ্যে কি জামদানি হবে এই এটার মধ্যে কি ব্লাউজ পিস হবে এটা নিউ কালেকশন এটার মধ্যে কালার হবে আচ্ছা এটা কি হাকোবা আচ্ছা সিকোয়েন্সের উপর হাকোবা না এগুলোর মধ্যে ব্লাউজ পিস হয় আচ্ছা আচ্ছা এটা একটু ঘুরিয়ে দেখাও আঁচলটা কি আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে এগুলো তো দেখেছিলাম আগে একটু দেখাও না এটা আচ্ছা ঠিক আছে এটা দাম কি আছে এটা কত বললে ১৪৫০ ঠিক আছে ঠিক আছে এগুলো এগুলো কি কাতান ওগুলো দামি দাম কি আছে ১৬০০ জামাই ষষ্ঠী না সামনে এগুলো কত বললে ১০০০ ১০০০ দেখাও না খুলে কোনটা কাকু দেখাবে বলো হলুদ হলুদ লালটা দেখাও আচ্ছা বেনারসি পাবে এরকম বেনারসি পাবে না এইরকম টাইপের হ্যাঁ হলুদ লালের ওপর এগুলো সব কালার হবে না না লালই হবে সবুজ হবে তুতে হবে এটা কি বেনারসি দেখি একটু দেখান এটা পিওর বেনারসি তাই তো এটা দাম কি আছে কাকু ১২৫০ ২২৫০ আচ্ছা আচ্ছা নীলের ওপর রানী আর নীল দাঁড়া দাঁড়া পালিয়ে যেত
এই প্রিন্টটাই ভালো লাগছে, তাই না বলো? ছোট ফুলই ভালো লাগছে। তুতেটাই না, এটা না, এটা এটা আছো কুচি কুচি, আর এটা বডি আর আছো, তাই তো? ব্লাউজ পিসটা কি সিম্পল একদম না কাজ করা? আচ্ছা ঠিক আছে। ওটা কাপড় এগুলো কি শাড়ি আছে? পৈতানি সিল। দাম কি আছে? আর কাঞ্জি বরম? আচ্ছা দাম কি আছে? এটা 1400 আছে, ওইদিকে 1100 আছে। ওগুলো 1100, ওগুলো 1400। হ্যাঁ ওটা, ওটার দাম কি আছে? না ওটা তুমি কোনটা নেবে দাও, কোনটা নেবে দাও। এটা দাম কি আছে আগে বলো কাকু। আমরা পুরো দেবো, কোনটা নেবে বলো না। ভেতরটা লাল, এটা কুচি আসবে, কুচিটা লাল আসবে। হ্যাঁ ব্লাউজ পিসে কাজ হবে তো? এই কটাই কালার আছে? এই কটাই না কালো, এই এটা ভালো লাগছে দেখো মাসি, এই কালোটা ভালো লাগছে, ভালো লাগছে। না এইটা এইটা দেখান তো ফুলো, দাম কি আছে এটা? দাম তুমি নেবে দেখো, তোমার জন্য এটা 1900 টাকা। 1900? দারুণ মাল আছে, মাল খুব সুন্দর মাল আছে, মাল দিলাম কোয়ালিটি ফোয়ালিটি সব দিক দিয়ে ভালো আছে। কটা লাগবে কটা? এটা এটা দাম কি আছে গাতন বেনারসি? 1050। 1050 এগুলো দাম কি আছে ভাই? এগুলো সব 700? দুটো 700, এটা 750। আর এই এগুলো? এটা 750, 850। 750, 850, তারপরে 950। আচ্ছা কাতান বেনারসির দাম কি আছে? কাতান বেনারসি আচ্ছা, জামদানি দাম কি আছে? 400 টাকা? 450? এটা কি ফুল না ভাই? এটা কি ফুল? এগুলো সব 450? আচ্ছা এগুলোর দাম কি আছে দাদা? 450। এগুলো 450? দেখছি দেখছি। এটা কি শাড়ি রয়েছে? এগুলো সব তাঁতের শাড়ি। তাঁতের শাড়ি, দাম কি আছে এগুলা? 250। এগুলো 250, 250।
কত দাম বললে কাকু? পঞ্চাশ। তাড়াতাড়ি করো, গরমে মরে যাচ্ছে লোকে। লোকেশনটা তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছ আমি হাত দিয়ে যেটা দেখাচ্ছি সেটা কিন্তু হাওড়া ময়দান। হাওড়া ময়দান থেকে একটু হেঁটে আসলে 2-3 মিনিটের হাঁটা পথে কিন্তু তোমরা শ্রীশ্যাম মার্কেট চলে আসবে। শ্রীশ্যাম মার্কেটেই কিন্তু আমি সমস্ত কালেকশনসগুলো যা দেখাচ্ছি বা দেখিয়েছি সেই সমস্ত কালেকশনসগুলো কিন্তু এই শ্রীশ্যাম মার্কেটেরই। এখান থেকে তোমরা সোজা ঢুকতে পারবে এবং এখানে কিন্তু সমস্ত কালেকশনসগুলো পেয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো তোমরা কীভাবে আসতে হবে। তো আজকের এই ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করলাম। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থেকো। তোমরা প্রত্যেকে ভিডিও দেখো কিন্তু লাইক করো না, প্লিজ রিকোয়েস্ট করছি লাইক করে পাশে থেকো। তো দেখা হচ্ছে পরে নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থেকো, টাটা।